চলো আর রিঅ্যাকশন নতুন রিঅ্যাকশন শিখে যাক। রেড ফসফরাস রিঅ্যাক্টিভলি আমরা জানি যে ব্রোমিনেশন হয়, অ্যালকোহলের উপর ব্রোমিনেশন আমরা শিখেছি, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের উপর কিভাবে ব্রোমিনেশন হয় এটা আমরা শিখাবো। রিঅ্যাকশনটা দেখো এরকম, এটা অনেকগুলো মেকানিজম আছে, অত বড় মেকানিজম যাচ্ছি না। রেড ফসফরাস BR2 রিঅ্যাকশনটাকে বলা হয় HVZ রিঅ্যাকশন। HVZ এ তিনটে সাইন্টিস্ট মিলে কাজ করছে, হেল নামটা শুনে বুঝতে পারছো কি রিঅ্যাকশন হচ্ছে, বুঝতে হেল ভোলহার্ট জোলেনস্কাই, এই তিনজন মিলে কাজ করছে। তোরা দেখলেও যে যদি আমি অ্যালকোহলের উপর ব্রোমিনেশন করি রেড ফসফরাস BR2 দিয়ে, তাহলে আমার আসছে এই ওএইচটা চলে গিয়ে বিআর আসছে, কিন্তু এটাই যখন কার্বক্সিলিক অ্যাসিডে হয় তখন আলফা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ব্রোমিন চলে আসে। এন আলফা হাইড্রোজেন কি আছে, দিস আর ফাংশনাল গ্রুপ, দিস ইজ আর আলফা কার্বন, তো একটা আলফা হাইড্রোজেন সাবস্টিটিউটেড হয়ে যাবে, তার জায়গায় গিয়ে বিআর বসবে, তাহলে যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে HCHCOOH, তাহলে এখানে কি হবে বিআর বসবে, তাহলে এখানে চলে আসছে। এটা মাথায় রাখবে, একটু মাথায় রাখবে, বড় মেকানিজম আর দরকার নেই, দেখা এখনই বুঝে নাও। আলফা হাইড্রোজেন উইল বি সাবস্টিটিউটেড বাই এ ব্রোমিন অ্যাটম, ঠিক আছে, রেড ফসফরাস বিআর টু রেড ফসফরাস আই টু কিও সেম হবে, এখানে হাইড্রেশন বসবে, এটা হেল ফোলার জোলেনস্কি রিঅ্যাকশন, ঠিক আছে। কাজ হয়ে গেল। দেন আবার KCN দেওয়া হয়েছে, আমরা জানি KCN এ CN নেগেটিভ আছে, CN নেগেটিভ আছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করবে, কি হবে রিঅ্যাকশন করবে, সাইনাইড নাকি পজিটিভ অ্যাটাক করবে, আমরা জানি কার্বন পজিটিভ কারণ বিআরটা নেগেটিভ, তাহলে যখনই কার্বন অ্যাটাক করবে সময় বিআরটা বাইরে বেরিয়ে যাবে, নিউক্লিওফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, SN2 টাইপ অফ রিঅ্যাকশন, দিস ট্রুলি আ SN2 রিঅ্যাকশন, তাহলে জেনারেট এটা করছে সেটা হচ্ছে এই এই এখানে চলে এসেছে সায়ানাইড আর এখানে চলে এসেছে COOH। এবার তুমি দিচ্ছ এর উপর H3O+ মানে হাইড্রোলাইসিস হচ্ছে, H3O+ জেনারেট করছে, H3O+ দিচ্ছ, তারপরে এইবার এর ভিতরে জল ঢুকবে, এইটা একটু ভালো করে বুঝো, আমি মেনলি তাহলে সায়ানাইডের হাইড্রোলাইসিসটাই এখানে ফোকাস করছি আফটার HVZ রিঅ্যাকশন, ঠিক আছে। দেখো সায়ানাইড গ্রুপ কি করে HCO প্লাসের সাথে রিঅ্যাক্ট করে ওপরে দেখে নাও, যেখানে সায়ানাইড CH3 CN দিলাম HCO প্লাস, জল ঢুকবে HCO প্লাস মানে ওয়াটার আছে, জল ঢুকবে, জল কোথায় ঢুকবে আমরা জানি, নেগেটিভ পজিটিভ কোথায় আছে আমরা জানা আছে, কার্বন হচ্ছে পজিটিভ ডেল্টা পজিটিভ, নাইট্রোজেন হচ্ছে নেগেটিভ, তাহলে ওয়াটারের কোন পার্টটা কোথায় ঢুকবে আমরা নিশ্চয় বুঝতে পারছি, বন্ডটা খুলবে OH H এরও বন্ডটা খুলবে, কেন OH নেগেটিভ, তাহলে কার্বনের সাথে অ্যাটাচ হয়ে যাবে, কার্বনের সাথে আর হাইড্রোজেন পজিটিভ ও নাইট্রোজেনের সাথে অ্যাটাচ হয়ে যাবে, ক্লিয়ার। এখন একটা বন্ড আছে, এখানেও সেম ফাংশন করবে, একই রকম ভাবে এটা বসে যাবে, আরো জল আসবে এসে এখানে OH হবে, এখানটা H হবে, কোনো প্রবলেম নেই বুঝতে। এইবার দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে একটা এইটাকে পাশে, দেখো দুটো গ্যাস আছে, একটা হচ্ছে ওয়াটার গ্যাস এখান থেকে বেরোতে পারে, OH আর H ওয়াটার হয়ে বেরিয়ে যেতে পারে, আর একটা হতে পারে NHH অ্যামোনিয়া বেরোতে পারে, কোনটা লাইটার গ্যাস কোনটা হালকা কোনটা ইসির উপর উঠে যেতে পারে, ওয়াটার হাইড্রোজেন বন্ডিং করে থাকে তাহলে ওয়াটার বেরোবে না সমস্যা, তাহলে বেরোবে কোনটা অ্যামোনিয়া গ্যাস ইসিলি বাইরে বেরিয়ে যাবে। আর এটা আরেক রকম ভাবে বোঝা যায়, দেখো আমরা জানি CO সিঙ্গেল বন্ডের টেন্ডেন্সি CO ডাবল বন্ড ফর্ম, আই থিঙ্ক ভিজিবল হচ্ছে CO সিঙ্গেল বন্ডে টেন্ডেন্সি হয় CO ডাবল বন্ড ফর্ম করে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ কিভাবে ফর্ম করবে, এই CO বন্ডটা এখানে ফোল্ড করে CO ডাবল বন্ড ফর্ম করে দেবো, ক্লিয়ার, তাহলে কার্বনের কটা হাত হয়ে যাবে, চারটে অলরেডি ছিল আবার একটা আছে, পাঁচটা হাত হয়ে যাবে, তাহলে কার্বনের কোনো একটা বন্ডকে ভেঙে দিতে হবে, কোন বন্ডটাকে ভাঙবে, CN বন্ড ভাঙবে না CO বন্ড ভাঙবে, একটা CO বন্ড ডাবল বন্ড ফর্ম করছে, তারপরে সিএন বন্ড ভাঙবে না সিও বন্ড ভাঙবে, এটা বুঝতে গেলে আমাকে পিরিয়ড টেবিলে চলে যেতে হবে, পিরিয়ড টেবিলে কার্বন নাইট্রোজেন অক্সিজেন এরকম আছে, আমরা জানি লেফট টু রাইট যত যায় তত এই যে অ্যাটমিক সাইজ সেটা ডিক্রিজ করে, তাই অ্যাটমিক সাইজ ডিক্রিজ করে যত আমরা লেফট টু রাইটে যাই, তাহলে সি আর এন বন্ডের একটা সাইজ আছে, সি আর ও বন্ডের সাইজ আছে, কোন বন্ডটা উইক, সি মানে কোন বন্ডটা স্মল, কারণ অক্সিজেনের রেডিয়াস ছোট, অক্সিজেন ছোট স্মলার সাইজে, তাই CO বন্ডটা অনেক ছোট আর CN বন্ডটা অনেক বড়, ক্লিয়ার, তাহলে CO বন্ডটা ছোট হওয়ার জন্য এই বন্ডটা থেকে যাবে
CN বন্ডে আগে ব্রেক করে যাবে। আমরা জানি যত লেন্থ বড় হবে বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত কম হয়, ঠিক আছে? তাহলে বন্ড লেন্থ বেশি কার CN এর বন্ড লেন্থটা বেশি, পিইটিও থেকে বোঝা যাচ্ছে। তাহলে ওই বন্ডটা আগে ভেঙে যাবে, তাহলে এখানে যেটা ভেঙে যাবে সেটা হচ্ছে এই CN বন্ডটা ভেঙে ভেঙে চলে যাবে। তাহলে এই বন্ডটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, CO বন্ডটা ডাবল ফর্ম করছে আর CN বন্ডটা ভেঙে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রোডাক্টটা আমার কি জেনারেট করছে দেখা যাক। তাহলে আমার প্রোডাক্ট জেনারেট করছে কেন লিখে দাও, CH3 C ডাবল বন্ড O আর এটা থাকছে, ঠিক আছে? তাহলে বেরিয়ে গেল কি এখান থেকে NH2 আর এখান থেকে H, তাহলে অ্যামোনিয়া বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে অ্যামোনিয়া গ্যাস বাইরে বেরিয়ে যায়। কি করলে? H3O+ করলে, কার উপর? সায়ানাইড। তাহলে একটা রুল বানিয়ে দাও, সায়ানাইডের উপর যখনই আমি হাইড্রোলাইসিস করব, সায়ানাইডের মধ্যে যখনই আমি H2O+ দেব, সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া গ্যাস বেরোবে আর প্রোডাক্ট হবে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কি হচ্ছে? সায়ানাইড কনভার্টস টু কার্বক্সিলিক অ্যাসিড। এখানেও তাই হবে, এখানে সায়ানাইড আছে, আফটার ট্রিটমেন্ট উইথ H2O+ ইট উইল গিভ আ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে প্রোডাক্ট যেটা জেনারেট করছে সেটা হচ্ছে CH2COH, যেটা আগে থেকেই ছিল, আর নতুন যে আমি যেটা দেখাচ্ছি এটা সায়ানাইডের জন্য দেখাচ্ছি, এটাও জেনারেট করবে COOH। কটা কার্বন দিয়ে COOH আছে? টোটাল তিনটে কার্বন, দুটো উইক অ্যাসিড এখানে, একটা উইক অ্যাসিড এখানে, একটা উইক অ্যাসিড। তাহলে ডাই উইক অ্যাসিড তিনটে কার্বন দিয়ে, এটার নাম হচ্ছে স্যাক্সিনিক অ্যাসিড, স্যাক্সিনিক অ্যাসিড। এরপর আমি স্যার কিছু কথা বলে দিই যে ডাই উইক অ্যাসিডের নোমেনক্লেচার কি করে করা হয়, এটা একটা দেখে নাও, একসাথে শিখে নিতে পারবে। বুঝে গেলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট, সাক্সিনিক অ্যাসিডের প্রোডাক্ট। তার আগে দেখে নাও যে ডাই উইক অ্যাসিড কি করে ফর্ম, মানে কি করে নোমেনক্লেচার করা হয়। ও এম এস জি এ পি, এই জিনিসটা মাথায় রাখবে। যদি দুটো কার্বন দিয়ে হয় তাহলে সেটা ও, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই হচ্ছে দুটো কার্বন থেকে শুরু করতে হবে। ও এর জন্য অক্সালিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড, সাক্সিনিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড, পিমেটিক অ্যাসিড। তাহলে আমাদের প্রোডাক্টটা জেনারেট করলো সেটা টোটাল কটা কার্বন দিয়েছিল, আমি একটু ভুল করে ফেলেছি, আমার তিনটে কার্বন দিয়েছিল, তাহলে আমার প্রোডাক্টটার নাম হলো ম্যালোনিক অ্যাসিড, ক্লিয়ার? ম্যালোনিক অ্যাসিড যদি অপশন থাকে সেটা ভালো, ওটাই দেবে সাক্সিনিক অ্যাসিড, না ভুল হয়ে গেছে, ম্যালোনিক অ্যাসিড অপশন হবে। তাহলে কিভাবে রিঅ্যাকশনটা হলো, কিভাবে হয় দেখো, COOH CH2COOH, কটা কার্বন দিয়ে ডাই হয়ে গেছে কাছে, এখানে 1 2 3 তিনটে কার্বন দিয়ে আছে, তাই এটার নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড। এটাই যদি আমার কাছে COOH COOH দুটো কার্বন দিয়ে ডাই হয়ে গেছিল তো তাহলে এটার নাম হতো অক্সালিক অ্যাসিড, যদি এটা চারটে কার্বন দিয়ে ডাই হয়ে গেছিল তো তাহলে এটার নাম হয়ে যেত সাক্সিলিক অ্যাসিড। তাহলে আমাদের তিনটে কার্বন দিয়ে ডাই হয়ে গেছিল, তাহলে আমার প্রোডাক্ট হবে ম্যালোনিক অ্যাসিড, নট সাক্সিলিক অ্যাসিড, দেখে নেবো যেটা ম্যালোনিক অ্যাসিড হবে। তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এইভাবে নোমেনক্লেচার করে। যদি আরো একটা সিএইচ2 বাড়ে তাহলে সেটা গ্লুটামিক, দেন আরো একটা পারলে অ্যাডিপিক, দেন পারমিটিক, পিমেটিক, এইভাবে কাজ হয়, ঠিক আছে? তাহলে বোঝা গেল এইচ কে যে রিঅ্যাকশন মেন শিখলাম আর হাইড্রোলাইসিস অফ সায়ানাইড।